প্রতি বছর আমি বাড়িতে তৈরি করি কালী পুজোর আগে আর কালী পুজোর দিন ঠাকুরের আসনে দিই তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে বানাচ্ছি ফ্লাওয়ার ক্যান্ডেল খুব কম খরচে আর কম সময়ে ফ্লাওয়ার ক্যান্ডেলটা বাড়িতেই তৈরি হয়ে যায় এক প্যাকেটে যতগুলো মোমবাতি থাকে ততগুলো মোমবাতি দিয়ে আমি আজকে ফ্লাওয়ার ক্যান্ডেলটা তৈরি করব ফ্লাওয়ার ক্যান্ডেলগুলো বাইরে কিনতে গেলে এক একটা পিস হয়তো কুড়ি পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকা নেয় আমি ঠিক জানি না কিন্তু এক প্যাকেট মোমবাতি মনে হয় পনেরো টাকা কিংবা কুড়ি টাকা নেয় এক প্যাকেট মোমবাতিতে অনেকগুলোই ফ্লাওয়ার ক্যান্ডেল তৈরি হয়ে যায় আস্তে আস্তে করে এবার মোমবাতিগুলো গলাতে থাকবো গ্যাস কিন্তু জোরে দেবো না তাহলে আগুন লেগে যেতে পারে তাই সিম আছেই পুরো মোমবাতিটা গলিয়ে নিচ্ছি গলানোর পর আরও কিছুটা মোমবাতি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এক প্যাকেটই মোমবাতি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা প্যাস্টেল কালার বাচ্চারা যেই প্যাস্টেল কালার ইউজ করে সেই কালারটা দিয়ে দিলাম আমি এখানে গোলাপি কালারের দিচ্ছি আপনারা যে কোনো কালার দিতে পারেন এইভাবে আস্তে আস্তে গলাতে থাকব পুরোপুরি গলে গেলে মোমবাতির ভেতরে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলো তুলে ফেলে দেব এবার আমি মোমবাতির সুতোগুলো তুলে ফেলে দিচ্ছি আপনারাও কিন্তু কালী পুজোর আগে এইভাবে ক্যান্ডেলটা তৈরি করে নিতে পারেন তাও আবার ফ্লাওয়ার ক্যান্ডেল তুলে নিলাম এবার মোমবাতিটা তৈরি করব আমি এখানে একটা কাঁসার থালা নিয়েছি কাঁসার থালার ওপর চামচ দিয়ে মোমগুলো দিয়ে দিচ্ছি গলানো মোমগুলো গড়িয়ে গেলে কোনো অসুবিধা হবে না এইভাবে ছবার চামচের সাহায্যে থালার ওপর আলতোভাবে ঢেলে দেব। আমি এখানে কাঁসার থালা নিয়েছি আপনারা চাইলে স্টিলের থালা কিংবা ফাইবারের থালাও নিতে পারেন আরও দুবার মতো দেব আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর আগে থেকে আমি সুতো কেটে রেখেছি মোমের ভেতরে যে সুতোগুলো থাকে সেই সুতোগুলোই কেটে নিয়েছি আপনারা যে কোনো মোটা সুতো নিতে পারেন এবার হাত দিয়ে আলতোভাবে তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে ভেঙে গেলেও অসুবিধার কিছু নেই এবার এই সুতোটা ভেতরে দিয়ে রোল করতে থাকব যেমন ইচ্ছা তেমন সেপ দিতে পারেন এইভাবে রোল করে যাব দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিভাবে রোল করছি আবারও আরেকটা মোম তুলে এইভাবে রোল করতে থাকবো মোম যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই আবারও উষ্ণ গরম করলেই গলে যাবে এটা সবাই জানেন তাও আমি বলে দিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন তোলার সময় কিন্তু অর্ধেকটা ভেঙেও যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এইভাবে লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেল ফ্লাওয়ার ক্যান্ডেল কিংবা রোজ ক্যান্ডেল এক প্যাকেটে নটা আমার ক্যান্ডেল তৈরি হয়েছে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে রোজ ক্যান্ডেল তৈরি করে নিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন